তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী ও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে লুটনে এই প্রথম গঠন করা হয় লুটন বেঙ্গল টাইগার্স ক্রিকেট ক্লাব। তরুণদের সংগঠিত করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রথম সারির ক্রিকেটার তৈরি করাই হবে এই ক্লাবের প্রধান কাজ, বললেন ক্লাব গঠন করতে আসা লুটনের প্রথম সারির নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন কাউন্সিলর তাহির খান, কাউন্সিলর এম এ রকিব, সাইদুল ইসলাম খান, এম এ মজনু, অলি খান, মঞ্জুর আহমদ শাহনাজ, মুস্তাফিজুর রহমান রুহুল, ফরহাদ আহমদ, ফিরিজুল হক, কামাল আহমদ, জামশেদ আলী সহ অন্যান্যরা। তারা মনে করেন সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ক্লাবের অধীনে খেলতে আগ্রহী এই প্রজন্মের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা কমিউনিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তাদেরকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। পরে এই ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ফরহাদ আহমদ, আবুল কাশেম, সুয়েল আহমদ, সৈয়দ আবু রাজিবকে আগামী 3 মাসের জন্য দায়িত্ব প্রদান করা হয়। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।